করেছেন যে আপনি অনলাইন বিজনেস করেন সেক্ষেত্রে আপনার হয়তো ডেলিভারি করে আসা লাগে এটা পাপ হবে কিনা আমরা বলবো যে ইসলাম নারীদেরকে যে কয়েকটি অধিকার দিয়েছে এর মধ্যে একটি হচ্ছে উপার্জনের অধিকার ইসলাম নারীকে দিয়েছে এবাদতের অধিকার দিয়েছে জ্ঞান অর্জনের অধিকার দিয়েছে স্বামীর কাছে সুন্দর আচরণ পাবার অধিকার তারপর ইসলাম নারীকে দিয়েছে উত্তরাধিকারে অধিকার বাবার সম্পদে আপনি সেখানে আপনার পার্ট আছে আপনি পাবেন স্বামীর কাছ থেকে মোহর পাওয়ার অধিকার এবং উপার্জনের অধিকার নারীর আছে আমরা দেখেছি যে কোবরা তালা আনহা তিনি উপার্জন করতেন ব্যবসা করতেন এবং নারীদের মধ্যেও উপার্জনের সাহাবি এবং তাবি নারীদের মধ্যেও ব্যবসা করা এগুলো ছিল বাট কম ছিল সেক্ষেত্রে এটাকে নাজায় বলার সুযোগ নেই উইথ সাম টার্মস এন্ড কন্ডিশন কিছু শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হচ্ছে যে আপনার সেফটি থাকতে হবে যে সোসাইটিতে আপনি বিজনেস করছেন আপনার সিকিউরিটি নিশ্চিত করতে হবে তিন নম্বর হচ্ছে আপনার হেজাব মেনটেন করে এই ব্যবসায় অংশগ্রহণ করতে হবে যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই ধরনের ব্যবসায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার হাজবেন্ডের পারমিশন লাগবে এই শর্তগুলো যদি আপনি অ্যানসিউল করতে পারেন তাহলে আপনার সেফ জোনে থেকে আপনি চাইলে কিন্তু বিজনেস করতে পারেন এবং আমি মনে করি অনলাইন বিজনেসটা অনেকটা সেফ কিন্তু আপনি যে ডেলিভারি ইস্যুটা নিয়ে এসেছেন সেটা সেটার ক্ষেত্রে এই শর্তগুলো প্রযোজ্য যে আপনার সেফটি সিকিউরিটি আপনার হাজবেন্ডের পারমিশন আপনার হেজাব এসবগুলো যদি আপনি নিশ্চিত করতে পারেন যে আপনি হয়তো ফেব্রিকের কোনো বিজনেস বা আপনার ফ্যাশন ডিজাইন আপনি নতুন ফ্যাশন করে বোনের জন্য আপনি দেখাচ্ছেন তো সেটা হতে পারে বাট এই শর্তগুলো সাপেক্ষে এই শর্তগুলো যদি ভায়োলেট হয় তাহলে কিন্তু আপনার এই বিজনেস হবে না সর্বোপরি কথা হচ্ছে আমরা বোনদেরকে ঘরে থেকে যে কাজগুলো করা যায় হ্যান্ডিক্রাফ্টের হস্তশিল্পের কথা বলেন এরকম অনলাইন বিজনেসে যদি অংশগ্রহণ করা যায় সেগুলোর ক্ষেত্রে উৎসাহিত করি কিন্তু বাইরে খুব দৌড়াতে হবে এনজিওতে জব নিয়ে আপনি ঋণের টাকা তোলার জন্য এই বন্যার কবলিত এলাকায় আপনি ছুটে বেড়াচ্ছেন ফ্যামিলি রেখে না এটা এটা ঠিক হবে না আমরা সবসময় উৎসাহিত করি যে ঘরের ছেলেরা আউটডোরে কাজ করবে মেয়েরা ইনডোরে কাজ করবে যদিও মেয়েদের জন্য ব্যবসা চাকরি প্রয়োজনে করা যায় কিন্তু ইনডোর কাজগুলো মেয়েদের জন্য বেশি সুইটেবল কারণ ঘরটাই তো অনেক বড় এবং মাদেরকে বোনদেরকে স্ত্রীদেরকে তো আল্লাহ এক একটা ঘরের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছে তা আমরা যেন বোনেরা যেন আমরা ঘর কেন্দ্রিক হই এবং আমাদের সেফটি সিকিউরিটি হেজাব এগুলো মেনটেন করে যদি আমরা কোনো চাকরি বা ব্যবসাতে অংশগ্রহণ করতে পারি সেটা জায়েজ হবে তবে আমরা যেন আমাদের হেজাব আমাদের নিরাপত্তার বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই আশা করি প্রিয় বোন বুঝতে পেরেছেন ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك ان الحمد